লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে দলের ঝাড়াই বাছাইয়ের কাজ সেরে নিতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই এবার লক্ষ্য বিধানসভা নির্বাচন তাই তার আগে দলে ঝাড়াই বাছাইয়ের কাজ সেরে নিতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাংগঠনিক সমস্যা থেকে শুরু করে দলীয় কোন দল সবকিছুই এবার ঠিক করে নিয়েই তবেই বিধানসভা নির্বাচনে যাওয়ার ইচ্ছা সবুজ শিবিরের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিকেলেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মতো কাজও শুরু করে দিয়েছেন দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে বেশ কয়েকজন দলীয় নেতৃত্বকে এমনকি যাদের ভূমিকায় দলের ভাবমূর্তি ফলাফল খারাপ হচ্ছে বা হয়েছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে এদিকে আবার উত্তর চব্বিশ পরগনার বনগা গোবরডাঙ্গা হাবড়া অশোকনগর বারাসত মধ্যমগ্রামে তৃণমূল অনুরূপ ফল করতে না পারার কারণে চাপে রয়েছেন স্থানীয় নেতৃত্ব ধারণা করা যাচ্ছে তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির প্রভাব পড়ল এই এলাকাগুলিতে এমন প্রশ্নও উঠছে দলের অন্দরে প্রসঙ্গত উল্লেখ্য গত পঞ্চায়েত ভোটের পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাজ করতে না পারলে সরে যেতে হবে ফলে দলের বিষয়ে কারো মনে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে বিধানসভা ভোটের আগেই তা নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে তৃণমূলকে এ বিষয়ে দলের এক নেতার কথায় নির্বাচনের সময় নানারকম রাজনৈতিক সমস্যা থাকে আর সেসব সমস্যা নিয়ে নির্বাচনে গেলে অনেক ঝুঁকি থেকে যায় তাই এবার বিধানসভা নির্বাচনের পূর্বে সেসব সমস্যার সমাধান করেই আমরা এগোবো তবে এখন এটাই দেখার তৃণমূল কি করতে চলেছে দলের ঝাড়াই বাছাইয়ে কার ওপর থেকে দলের আশীর্বাদী হাত সরে যায় আর সেই হাত গিয়ে পড়ে কার ওপর এটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো